ভূমিকম্প কখন থেমে গিয়েছে। কিন্তু চিন্তার বিষয়, মালিনী দেবীর যে হৃদিকম্প আরম্ভ হয়েছে এই প্রথম। তার আদুরে শোনা গোপাল বাবা খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে কিছুক্ষণ হলো। হায় হায় হায়, আমার কপাল পুড়ল। হায়, শত্রুরও যেন এমন দুর্ভাগ্য না হয়। হে ঈশ্বর, আমার গোপু সোনাকে ফিরিয়ে নিয়ে দাও, আমার গোপালকে ফিরিয়ে দাও হে প্রভু। মালিনী দেবী মাথা চাপড়িয়েই চলেছেন অনবরত। শোনো না বলছি, একটু শান্ত হও প্লিজ। লক্ষ্মী বউটি আমার, ঠিক খুঁজে পাওয়া যাবে গোপুকে। কেন চিন্তা করছো এত? ভয় ভয় গিন্নিকে শুধোলেন বিপিনবাবু। তোমরাই তো এর মূলে, আমার আর গোপুর ভালোবাসা যে সবার চক্ষুশূল। তোমাদের কুনজরেই এমন হলো, ভূমিকম্প ভূমিকম্প করে সব অস্থির। কী হলো তাতে? কিছু হয়েছে ভূমিকম্পে? জোর করে রাস্তায় নিয়ে যাওয়া, তোমাদের হুড়োহুড়িতেই আমার কপাল পুড়ল আজ। হায় রে হায়, হায় হায় হায়, পোড়া কপাল আমার। দুচোখে সমুদ্র করে ফেলেছেন প্রায় মালিনী দেবী ততক্ষণে। মালিনী দেবী দোষারোপ করেই চললেন, তা এতই যখন আমার জন্যে দরদ? আমায় যে সব রাস্তায় পাঠালে জোর করে, আর আমার গোপুক যে রইল পড়ে, সে খেয়াল করার ফুরসত হলো না কারো? হাজারবার বললুম গোপুর সাথে থাকবো, না সইল না কারো। জোর করে ব্যথা পায় ঠেঙিয়ে ঠেঙিয়ে রাস্তায় নামলুম। আসলে তোমরা সবাই আমার শত্রু, হিংসে তোমাদের। গোপুকে বেশি ভালোবাসি, তোমরা হিংসে করো সব, হিংসুটে কুচুটের দল সব, দূর হও সব। হায় হায় হায়, হায় রে হায়। বিপিনবাবু যেন পুরো কেঁচো বনে গেছেন। একদিকে ছেলের শোক, অপরদিকে গিন্নির ঝাঁজ, দিকভ্রান্ত দশা তার কেমন। গিন্নির ভয় পারলে গর্তে লুকোন এবার। তো এসব অতিনাটকীয় কাণ্ডকারখানার মাঝে চিন্তার মূল বিষয় একটি, ভৃত্য গোবিন্দ মনে মনে ভাবছিল ক্রমাগত। গোপুটা যে গেল কোথায়, ও তো হামাগুড়ি দেয় আজকাল কেবল। কোথাও যাওয়ার উপায়টাই বা কই ওর? বিছানাতেই তো থাকার কথা, পড়ে রোডে যায়নি তো। গোবিন্দ সাত তাড়াতাড়ি বিছানার তলায় উকি দিল বৃথা আশায়। আচ্ছা, কেউ গুম করল না তো? এদের তো পয়সার অভাব নেই, ভূমিকম্পের সময় সবাই অস্থির ছিলুম, সেই ফাঁকে কেউ? না না, যা এখানে কেই বা অমন করবে? তাছাড়া অতই সহজ নাকি অপহরণ করা ভরা আলোয়? ধুর, কী সব ভাবছি অযথা। যতই যুক্তি থাক, গোবিন্দর মনটা কেমন খচখচ করতে লাগলো। ভয় কাউকে বলতেও পারল না, গিন্নিমা এমনিতেই শোকে অস্থির, তার উপর অপহরণের কথা তুললে আর রক্ষে নেই। না না, এসব ভাববো না অযথা, ভালো করে খুঁজে দেখি আরেকবার। কোথায় বা যাবে গোপু? এখানেই কোথাও আছে ঠিক, যাই খুঁজি আরেকবার ভালো করে। মন তথাপি খচখচ করেই চলল গোবিন্দর।